ঢাকা শহর, যে শহরে রিকশা চালকের সংখ্যায় 5 লাখ, গার্মেন্টস শ্রমিক 8 লাখ, আর যার ডাক নাম মসজিদের শহর। বহু বছরের এই ঢাকা 1608 খ্রিস্টাব্দ থেকে আগলে রেখেছে হাজারো দরিদ্র থেকে শত কোটি টাকার মানুষদের। আসসালামু আলাইকুম, তথ্য রহস্যের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আর আজ জানবো ওয়ার্ল্ড বিগেস্ট বিজনেস সিটি ঢাকাকে নিয়ে। তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের সাথে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করার অনুরোধ রইল। আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। ঢাকা দক্ষিণ এশিয়ার রাষ্ট্র বাংলাদেশের রাজধানী ও বৃহত্তম শহর। প্রশাসনিকভাবে এটি ঢাকা জেলার প্রধান শহর। ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি সমতল এলাকাতে অবস্থিত। ঢাকা দক্ষিণ এশিয়ায় মুম্বাইয়ের পরে দ্বিতীয় বৃহৎ অর্থনীতির শহর। ঢাকার জিডিপি 162 বিলিয়ন মার্কিন ডলার 2020 সালের হিসাবে এটি। এছাড়া ঢাকার পিপিপি 235 বিলিয়ন মার্কিন ডলার। ঢাকায় মোট 46টি থানা আছে। ঢাকা শহরটি মোট 130টি ওয়ার্ড ও 725টি মহল্লায় বিভক্ত। ক্রান্তীয় বৃক্ষ, আর্দ্রমৃত্তিকা ও সমুদ্রপৃষ্ঠের সঙ্গে সমান সমতল ভূমি এই জেলার বৈশিষ্ট্য। এই কারণে বর্ষাকালে ও প্রাকৃতিক দুর্যোগের সময় ঢাকা জেলায় প্রায়শই বন্যা দেখা যায়। ভৌগোলিকভাবে ঢাকা একটি অতি মহানগরী বা মেগা সিটি। ঢাকা মহানগরী এলাকার জনসংখ্যা প্রায় 2,20,00,000, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 11 ভাগ। জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম শহর। জনঘনত্বের বিচারে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। 306 বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় 23,000 লোক বাস করে। ঢাকা শহর মসজিদের শহর নামে সুপরিচিত। এখানে 1,000-এরও বেশি মসজিদ রয়েছে। এই শহরে রোজ প্রায় 5 লক্ষ রিক্সা চলাচল করে। বর্তমানে ঢাকা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান সংস্কৃতি, শিক্ষা ও বাণিজ্য কেন্দ্র। 17 শতাব্দীতে পুরান ঢাকা মুঘল সাম্রাজ্যের সুবহে বাংলার প্রাদেশিক রাজধানী ছিল। এক নজরে জানবো ঢাকার নামকরণের ইতিহাস। ঢাকার নামকরণের সঠিক ইতিহাস নিয়ে ব্যাপক মতভেদ রয়েছে। কথিত আছে যে সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে হিন্দু দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পান। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বল্লাল সেন ওই এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল, তাই রাজা মন্দিরের নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির। মন্দিরের নাম থেকেই কালক্রমে স্থানটির নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে। ঢাকার ইতিহাস ও ঐতিহ্য জানতে হলে চলে যেতে হবে সম্রাট আকবরের আমলে। সম্রাট আকবরের আমলে বাংলা বিহার উড়িষ্যার প্রাদেশিক রাজধানী ছিল বিহারের রাজমহল। সুবা বাংলায় তখন চলছিল মোগল বিরোধী স্বাধীন বারো ভূঁইয়াদের রাজত্ব। বারো ভূঁইয়ার নিয়ন্ত্রণ থেকে বাংলাকে করতলগত করতে 1576 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত বারবার চেষ্টা চালানো হয়। এরপর সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে 1608 খ্রিস্টাব্দে ইসলাম খান চিস্তিকে রাজমহলের সুবেদার নিযুক্ত করেন। তিনি 1610 খ্রিস্টাব্দে বাংলার ভৌগোলিক অবস্থান বিবেচনা করে রাজধানী রাজমহল থেকে সরিয়ে ঢাকায় স্থানান্তর করেন। সুবেদার ইসলাম খান চিস্তি দায়িত্ব নেবার মাত্র 5 বছরের মধ্যে বারো ভূঁইয়ার পতন ঘটে ও বর্তমান চট্টগ্রামের কিছু অংশ বাদে পুরো সুবে বাংলা মোগল সাম্রাজ্যের অধীনে চলে আসে। 1610 খ্রিস্টাব্দে ঢাকা সুবা বাংলার রাজধানী হলেও সুবা বাংলার রাজধানী বারবার পরিবর্তন করা হয়েছে। 1650 খ্রিস্টাব্দে সুবেদার শাহ সুজার রাজধানী বাবার রাজমহলে স্থানান্তর করেছিল। শাহ সুজার পতনের পর 1660 খ্রিস্টাব্দে সুবেদার মীর জুমলা আবার রাজধানী ঢাকায় স্থানান্তর করেন। ঢাকার জলবায়ু প্রধানত উষ্ণ, বর্ষণ মুখর এবং আর্দ্র গ্রীষ্মমন্ডলীয়। কোপেন জলবায়ু শ্রেণী বিভাগের অধীনে ঢাকার জলবায়ু ক্রান্তীয় সমভাপন্ন। এই শহরের একটি স্বতন্ত্র মৌসুম রয়েছে। এখানে বার্ষিক গড় তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস এবং জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে তাপমাত্রা 19.5 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল 1 আগস্ট 1864 সালে এবং পরবর্তীকালে 1978 সালে এটি কর্পোরেশনে উন্নতি করা হয়। ঢাকা শহর 25টি সংসদীয় এলাকায় বিভক্ত। এখানে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ঢাকা সিটি কর্পোরেশন বর্তমানে 2 প্রশাসনিক অংশে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ভালো নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য এটি করা হয়। এই দুটি কর্পোরেশন প্রশাসকদের দ্বারা পরিচালিত হয়ে আসছে। ঢাকার অর্থনীতি অনেকটাই ভালো। ঢাকা শহরের প্রকৃত নমিনাল জিডিপি 162 বিলিয়ন মার্কিন ডলার এবং এই শহরের পিপিপি প্রায় 235 বিলিয়ন মার্কিন ডলার। ঢাকা বাংলাদেশের প্রধান বাণিজ্য কেন্দ্র। শহরে উঠতে মধ্যবিত্ত জনসংখ্যা বাড়ছে। ঢাকার পাশাপাশি আধুনিক ভোক্তা এবং বিলাসপণ্যের বাজার বৃদ্ধি পাচ্ছে। ঐতিহাসিকভাবে এই শহরে অভিবাসী শ্রমিকদের আকৃষ্ট করে এসেছে। হকার, ছোটখাটো দোকান, রিক্সা, রাস্তার ধারের দোকান শহরের মোট জনসংখ্যার একটি বিরাট অংশ। শুধুমাত্র রিক্সা চালকের সংখ্যায় 5 লাখের বেশি। কর্মপ্রবাহের প্রায় অর্ধেকই গৃহস্থলী এবং অথবা অপরিকল্পিত শ্রমজীবী হিসেবে কর্মরত আছেন।
যদিও টেক্সটাইল শিল্পে প্রায় 8 লাখের বেশি মানুষ কাজ করছেন বর্তমানে, তারপরও এখানে বেকারত্বের হার প্রায় 19 ভাগ। ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় শহর বা বাঙালি সংস্কৃতির একটি ছবিও বলা চলে। জনগোষ্ঠী রয়েছে ভিন্ন ধরনের। ঢাকায় বসবাসকারীদের কিছু অংশের পূর্বপুরুষরা ভারতীয়। তারা অনেকেই 1947 খ্রিস্টাব্দে দেশ বিভাগের সময় ভারত থেকে এসেছিলেন। এদের মধ্যে কিছু বিহারি মুসলমানও রয়েছে। এদের সংখ্যা বর্তমান কয়েক লক্ষ। এখানকার বেশিরভাগ লোক মুসলমান সম্প্রদায়ের। এদের সংখ্যা শতকরা 90 ভাগ, কিন্তু সাথে বহু হিন্দুরা দ্বিতীয় অবস্থানে রয়েছে শতকরা 7 ভাগ। খ্রিস্টান, বৌদ্ধ এবং শিখ ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোক বসবাস করেন এই ঢাকা শহরে। ক্রিকেট এবং ফুটবল ঢাকার অন্যতম জনপ্রিয় খেলা। এই খেলাগুলো শুধুমাত্র ঢাকাতেই নয়, বরং পুরো বাংলাদেশে এই খেলাগুলোর জনপ্রিয়তা রয়েছে। মোহামেডান এবং আবাহনী ঢাকার দুটি বিখ্যাত ক্লাব, যারা ফুটবল এবং ক্রিকেটে নিয়মিত সাফল্য অর্জন করে আসছেন। দর্শক, ঢাকা সম্পর্কে খুঁটিনাটি অনেক তথ্য জেনে কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে। আপনার মন্তব্য জানিয়ে কমেন্টস করতে ভুলবেন না। আমাদের সাথে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করার অনুরোধ রইল। ধন্যবাদ।